মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে ট্রাক ভর্তি জাটকাইলি সহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সকালে টঙ্গিবাড়ি উপজেলার বেশনাল চৌরাস্তায় অভিযান চালিয়ে 1200 কেজি জাটকা সহ তাদের আটক করা হয়। পরে আটককৃতদের মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরে বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা সহকারী কমিশনার রেজওয়ান আফরিন। আর জব্দ করা জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। আটককৃতরা হলেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সুমন গাজী এবং মুন্সিগঞ্জ সদর উপজেলার হিলাল গাজী।